আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। রঘুনা কৈলাস পূর্বে আই এম ক্যালকাটা সৃষ্টিশীল জীবন মাত্র 22 বছর। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বাংলা সাহিত্যে নজরুলই প্রথম এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে এই যে শ্রেণী সংগ্রাম বা শ্রেণী সচেতন সাহিত্য সৃষ্টিতে তিনি কিন্তু পথ প্রদর্শক। কুমিল্লা অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তার মধ্যে একটা রূপান্তর ঘটে যায়, তারপর কলকাতায় এসে তিনি ধূমকেতু পত্রিকা বের করেন। উনি যেটা বলছেন মানুষের কথাটাই বলছেন, কিন্তু ধর্ম নিরপেক্ষ ভাবে বলছেন। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। নজরুলকে প্রথমত মনে রাখতেই হবে তিনি হচ্ছেন মানবতাবাদী কবি। নবযুগ কাগজ বার করলেন 6 মাসের মধ্যে, সেই নবযুগ কাগজ হচ্ছে সবচেয়ে পপুলার কাগজ হয়ে গেল। যিনি মানবিক দিক থেকেই মানব প্রেমের কথা বলে গেছেন বারে বারে। পরদেশি বধুয়া নজরুল একটা নাটক আমার শুনলাম না, কি ভাবে নাটকটা করছে সাহিত্যে দান আমার কতটুকু আমার জানা নেই, তবে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। ফস গই আলগা করগ কো পার বাঁধুন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে ঠিক সময় মতো চিকিৎসা করাতে পারিনি। আমি চির তরে দূরে চলে যাব তো আমারে দেব না ভুলিতে। সবাই গান গাইছে আর উনি হাসছেন, হেসেই চলেছেন। কত কথা ছিল বলিবার বলা হলো না। হঠাৎ দাদু এত খুশি হয়ে গেলেন, নিজের গলার মালাটা মানবেন্দু মুখোপাধ্যায়ের হারমোনিয়ামের উপর রেখে দিলেন। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। মসজিদেরই পাশে আমার কবর দিও